পরীক্ষার আগের রাতে অ্যাডমিট কার্ড হাতে পেল ছাত্রী। শনিবার গেল পরীক্ষা দিতে। গোপাল শেঠের উদ্যোগে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর খুশি ছাত্রী ও তার পরিবার। শুক্রবার পৌরসভায় ডেকে ছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়। পরীক্ষার আগের রাতে অ্যাডমিট কার্ড হাতে পেল ছাত্রীরা। শনিবার সুষ্ঠুভাবে পরীক্ষায় বসল তারা। অ্যাডমিট কার্ড না আসায় একটি বছর নষ্ট হতে বসেছিল বনগাঁর দুই ছাত্রীর। পৌরপ্রধান গোপাল শেঠের হস্তক্ষেপে অ্যাডমিট পেল দুই ছাত্রী। পরীক্ষায় বসতে পেরে খুশি ছাত্রী ও তার পরিবার। বনগাঁ গৌরীসুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া ঘোষ ও শ্বেতা কর শুক্রবার পৌরভবনে ডেকে ছাত্রীদের হাতে অ্যাডমিট তুলে দেন পৌরপতি। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে ফর্ম ফিল আপ করতে পারেনি ছাত্রীরা। স্বাভাবিকভাবেই অ্যাডমিট কার্ড আসেনি। অ্যাডমিট না আসায় ভেঙে পড়ে ছাত্রী ও তার পরিবার। বিষয়টি জানিয়ে পৌরপ্রধানের দ্বারস্থ হন তারা। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ছোটদের আলো দেখানোর জন্য সবসময় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোভিডে আক্রান্ত হওয়ার কারণে গৌরীসুন্দরী স্কুলের দুই ছাত্রী ফর্ম ফিল আপ করতে পারেনি। অ্যাডমিট না পেয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। আমরা শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারির সাথে যোগাযোগ করি, তিনি অত্যন্ত সহানুভূতির সাথে দ্রুত অ্যাডমিটের ব্যবস্থা করেন। দেখতে পেলাম যে আমাদের দুটো মেয়ে গৌরীসুন্দরী স্কুল, যেখানে এসসি কমিউনিটির ম্যাক্সিমাম মেয়েরা পড়াশুনো করে, সেখানে ওদের কোভিড আক্রান্ত হওয়ার কারণে ওরা সেই সময় ফর্মটা ফিল আপ করতে পারে, এবং সেখানে গিয়ে যখন ওরা অ্যাডমিট কার্ড আনতে যায় দেখে ওদের অ্যাডমিট কার্ড আসেনি। ছোটো মেয়ে খবর পায়নি, এবং সেখানে গিয়ে তাদের যখন না পাওয়ার পরে আমাদের কাছে আসে। আমরা যথাযথভাবে শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি সেক্রেটারি মাননীয় শ্রী গে স্যার আরাফাত সাহেবের সঙ্গে আমরা কথা বলি, যিনি অ্যাডমিট কার্ডটা নিয়ন্ত্রণ করছেন, যে এরা দুজন অ্যাডমিট কার্ড পায়নি, এদের মা বাবার এসে কান্নাকাটি করছে, সুতরাং এদেরকে একটু দেখুন। এবং সেখানে গিয়ে তিনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিষয়টা ভাবনা করে বলে এত চাপের মধ্যে কীভাবে করবো তবু আপনি পাঠান। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও বনগাঁ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন বলেও জানান গোপালবাবু। সবথেকে বড় জিনিস হলো এই স্কুলের যে বড়দিদিমণি, তার অত্যন্ত তৎপরতার সঙ্গে তাকে বলার সঙ্গে সঙ্গে সে চলে গেছে। বাচ্চা দুটোকে শিক্ষার থেকে শিক্ষাক্ষেত্রে রাখার জন্য, তাদের সেই শিক্ষার আগিনা থেকে পিছিয়ে না পড়ার জন্য আমরা খুশি তাদের তৎপরতা। আজকে সেই দুটো মেয়ে আজকে অ্যাডমিট কার্ড পেয়েছে। আগামী দিনে তারা ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করুক, এবং আগামী দিনে আরও উচ্চ শিক্ষার জন্য তারা এগিয়ে চলুক, আমরা এই কাজটা করতে পেরে খুশি হয়েছি। এ বিষয়ে ছাত্রী সোনিয়া ঘোষ বলেন, আমরা সময় মতো স্কুলে যেতে পারিনি অসুস্থতার কারণে। তারপর আমরা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি, আমাদের একটি বছর নষ্ট হতে বসেছিল, আজ আমরা অ্যাডমিট পেয়ে খুব খুশি। পার্শ্ববর্তী শিক্ষক শিক্ষিকাদের, তারপর ওনারা সাহায্য করেন, এবং তারপর ওখান থেকে দরিদ্রদের নিয়ে আমাদের মাননীয় মহাশয় গোপাল শেঠের কাছে যায়, জেঠুর কাছে গিয়ে জেঠু সমস্ত ব্যবস্থা করে দেন। তারপর স্কুলের শিক্ষিকা মানে প্রধান শিক্ষিকা মৌসুমী সরকার পাল আমাদের অনেকভাবে সাহায্য করেছেন, তার জন্য আমরা খুবই খুশি। আমরা একটা বছর নষ্ট হয়নি। শুক্রবার রাতে ছাত্রীদের হাতে অ্যাডমিট তুলে দেবার পর আগামীতে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন উপস্থিত অন্যান্যরা। যার কারণে ফলাফিলা পরিবার অ্যাডমিট নিয়ে আসার দিন দেখছে, অ্যাডমিটটা পায়নি। তারপরে আমরা সকালবেলার কাছে আর কি যাই, উনি বলে ওনাকে সব ব্যাপারটা বলি যে স্যার এরকম দাদা রকমের একটা ব্যাপার, আর দাদার জন্য আজকে আমার মেয়েরা কাজ, দাদা না হলে পরীক্ষাটা আমার মেয়েরা দিতেই পারতো না। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।